তিনি সাইগাল হোসেন রাজ্য পুলিশের কনস্টেবল পদের এক চাকরিজীবী বীরভূমের দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পাওয়ার পরই তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায় অভিযোগ এই রাজ্যে গরু পাচারের এপি সেন্টার বীরভূম থেকে গরু কিনে তা মুর্শিদাবাদের মতো সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করার কাজে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি গরু পাচার কাণ্ডে প্রথমে সাইগাল হোসেন আর পরে খোদ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই তদন্তকারীরা জানতে পারেন সাইগালের মাধ্যমে রাজ্যে গরু পাচারের মূল চক্রী এনামুল হকের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতেন অনুব্রত গরু পাচার মামলায় সিবিআই তদন্ত শুরু করার পর ইডি স্বতঃস্ফূর্তভাবে একটি মামলা দায়ের করে এই পাচারকাণ্ডে বহু কোটি টাকার লেনদেন হয়েছে বলে দিল্লিতে তাদের সদর দপ্তরে মামলা করে গরু পাচারের তদন্তে নামে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর তাই সিবিআই এর হাতে গ্রেফতার হওয়ার পর জামিন পেলেও ইডির জালে পড়ে দিল্লির তিহার জেলে ঠাঁই হয় এনামুল হকের অনুব্রতর দেহরক্ষী সাইগালকেও সিবিআই প্রথমে গ্রেফতার করে ঠিকই কিন্তু পরবর্তীকালে আসানসোল জেলে গিয়ে তাকে কার্যত গ্রেফতার করে ইডি যদিও পুজোর ছুটিতে আসানসোলের বিশেষ আদালত বন্ধ থাকায় ভারপ্রাপ্ত বিচারকের দ্বারস্থ হয় ইডি সাইগালকে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে তাদের সদর দপ্তরে নিয়ে যাওয়ার আর্জি জানান ইডির আইনজীবী যদিও ভারপ্রাপ্ত বিচারক তা মঞ্জুর না করায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় ইডি সেখানেও ইডির আর্জি মঞ্জুর করা হয় না এরপর গত শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউতে বিশেষ আদালতের দ্বারস্থ হয় ইডি সোমবার সেই মামলার শুনানি হয় সাইগালের আইনজীবী মনু শর্মা সওয়াল করতে গিয়ে বলেন তাঁর মক্কেলকে দিল্লিতে নিয়ে এসে জেরা করার অনুমতি আসানসোলের জেলা আদালত মঞ্জুর করেনি কলকাতা হাইকোর্টও সেই আবেদন খারিজ করে দেয় ইডি এক্ষেত্রে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছে সাইগাল হোসেনকে ইডি দিল্লিতে নিজেদের হেফাজতে নিয়ে যেতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আসানসোল জেলা আদালতেরই রয়েছে কলকাতা হাইকোর্টও সেই কথাই বলেছে তা সত্ত্বেও ইডি দিল্লিতে এসে নতুন করে আবেদন করছে অন্যদিকে ইডির পক্ষের আইনজীবী নীতেশ রানা সওয়াল করতে গিয়ে বলেন ইডি যখন আসানসোল জেলে গিয়ে সাইগাল হোসেনকে জেরা করে তখন তিনি একেবারেই সহযোগিতা করেননি সিবিআই যে তদন্ত করছে তা দুর্নীতির মামলা অন্যদিকে ইডি তদন্তে নেমে কোটি কোটি টাকা আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে আর যেহেতু এক্ষেত্রে মূল মামলাটি দিল্লিতেই দায়ের করা হয়েছিল তাই দিল্লির আদালত অনুমতি দিক সাইগালকে ট্রানজিট রিমান্ডে তাদের সদর দপ্তরে নিয়ে আসা দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক রঘুবীর সিং ইডির আবেদন মঞ্জুর করেছেন যদিও সাইগালের আইনজীবীরা জানিয়েছেন নিম্ন আদালতের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবারই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে দিল্লিতে এনে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কান টানলে মাথা আসার মতো এবার কি তাহলে খোদ অনুব্রতর পালা আগামী দিনে কি অনুব্রতকেও নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদের জন্য পদক্ষেপ নেবে ইডি এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে নয়াদিল্লি থেকে রাজা বন্দ্যোপাধ্যায় নিউজ টাইম